নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটিল কিচেনে। আজকের রেসিপি হোয়াইট চিকেন। উপকরণ: ঘি, নুন, চিনি, গরম মশলা আর গোলমরিচ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জয়ফল আর কাজু আর হচ্ছে চারমগজ আর কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, রিফাইন তেল, দই, চিকেন। প্রথমে কড়াইতে জল দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে মিক্সির বাটিতে তুলে নিলাম, দিয়ে কড়াইতে তারপরে তেল দিলাম। তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচো পেঁয়াজগুলো দিয়ে কড়াইতে ভেজে নিলাম। আর এদিকে মিক্সির বাটিতে সেদ্ধ পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা পেস্ট করে নিলাম। পেঁয়াজটা ভেজে ওর মধ্যে নুন চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই সেদ্ধ পেঁয়াজ বাটাটা, যেটা আদা রসুন দিয়ে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার মিক্সির বাটিতে আবার কাজু আর চারমগজটা দই দিয়ে পেস্ট করে নিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কষাতে থাকলাম। কিছুক্ষণ কষানোর পর আবার যে কাজু চারমগজের যে পেস্টটা ছিল দই দিয়ে করেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবার কষাতে লাগলাম। কিছুক্ষণ কষানোর পর জয়ফলটাকে গ্রেট করে দিলাম। রেডি আমার হোয়াইট চিকেন। আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে।